এখন ফার্ডার মেরিট লিস্ট তুলাব যেটো আমার স্টেট লেভেল রিক্রুটমেন্ট বোর্ডে আমার পরীক্ষা পাতিছিলে ক্লাস টিত 198টা এখন এডিশনাল লিস্ট তুলাব আমি ওয়েট লিস্ট শব্দটো কোৱা নাই এডিশনাল লিস্ট এখন উলাব আৰু ক্লাস 4ত 637 গৰাকী ক্যান্ডিডেটৰ এখন এডিশনাল লিস্ট তুলাব জুলাই মাহত তাৰ কাৰণটো হল যে একেতসকলেও কাট অফ নম্বৰ একে পাইছে কিন্তু যেতিয়া পোষ্ট কম থাকে আৰু কাট অফ নম্বৰ একে হয় তেতিয়া নিয়মটো হয় যে যাৰ ডেট অফ বার্থ আগত তেওঁলোকে চাকৰি পায় আৰু ডেট অফ বার্থ পিছৰখিনিয়ে চাকৰি নাপায় কিন্তু আমাৰ লগত যিহেতু কিছু পোষ্ট থাকি যাব সেইকাৰণে আমি সিদ্ধান্ত লৈছো যে সেম কাট অফত যিহেতু এজনে পালে এজনে পোৱা নাই অনলি ফর ডেট অফ বার্থ গতিকে আমি এডিশনেল লিষ্ট এখন গ্রেড 3 আৰু গ্রেড 4ত দিম য'ত নেকি 198 গ্রেড 3 আৰু গ্রেড 4ত 637 গৰাকী অৰ্থাৎ আনাদাৰ 835 গৰাকীয়ে চাকৰি জুলাই মাহৰ ফাৰ্ষ্ট